আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্বে মেকানিক্যাল ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন, আপনাদের যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টটি আছে, এই সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। শুধুমাত্র 750 টাকার বিনিময়ে কিন্তু আপনি আপনার টেকনোলজির সবকল সাবজেক্টের পিডিএফ ফাইলগুলো একত্রে কালেক্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদের সুপার সাজেশনে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো কিন্তু সাজেশন আকারে দেওয়া আছে। তো এখানে যদি আমরা এই সাবজেক্টটা খেয়াল করি, তাহলে প্রথম যে অধ্যায়টি আছে তাপগতিবিদ্যার ধারণা, এখান থেকে আমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এখান থেকে যদি আপনারা সাজেশনটা খেয়াল করেন, তাহলে কিন্তু সাজেশনটা খুবই শর্ট আকারে দেওয়া আছে, খুব বেশি প্রশ্ন কিন্তু দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রিপারেশন নেওয়াটা খুব সহজ হবে, এবং সেই প্রশ্নগুলো দেওয়া আছে শুধুমাত্র যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন সংক্ষিপ্ত এর চাইতে আমাদের রচনামূলক প্রশ্নে কিন্তু সবচেয়ে কম প্রশ্ন রাখা হয়েছে, এবং যে প্রশ্নটা একদমই আসার মতো সেই প্রশ্নটাই রাখা হয়েছে। আর সেই ক্ষেত্রে রচনামূলকের প্রিপারেশনটা নেওয়া আপনাদের জন্য খুবই সহজ হবে এবং খুবই বেটার হবে, কারণ হচ্ছে রচনামূলক প্রশ্নে কিন্তু আপনাদের মার্কসটাও বেশি থাকে, এই জন্য এইভাবে কিন্তু আপনাদের সাজেশনটা সাজানো হয়েছে। তারপর যদি আমরা পরবর্তী যে অধ্যায়টা আছে তাপ, তাপমাত্রা এবং চাপ, এই অধ্যায় থেকে খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু দেখতে পাচ্ছি, 7টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এবং সংক্ষিপ্ত ও রচনামূলক হিসেবে এখানে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই 4টা প্রশ্নের মধ্যে আপনাদের যে প্রশ্নগুলো হয়ে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার এবং 3 নাম্বারটা, এই 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন কিন্তু রচনামূলক হিসেবেও এসে থাকে, এবং বাকি 2টা প্রশ্ন আপনারা সংক্ষিপ্ত আকারে আসার সম্ভাবনা আছে, এবং এই 2টা প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আসতে পারে। তারপর যদি আমরা তৃতীয় অধ্যায় বা পরবর্তী অধ্যায়টা নিয়ে আলোচনা করি, তাহলে এখান থেকে 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখতে পাবেন। সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে 1টা দেওয়া আছে, এবং রচনামূলক প্রশ্ন কিন্তু মাত্র 1টা দেওয়া আছে। তারপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে যে অধ্যায়টি, এই অধ্যায় থেকে আপনারা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন, মাত্র 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত বা রচনামূলক হিসেবে 1টা প্রশ্নই দেওয়া আছে। তো এখানে যদি খেয়াল করেন, তাহলে এখানে এই একই প্রশ্ন কিন্তু কিভাবে দেওয়া আছে, তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত বা সীমাবদ্ধতা বা তাপ গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, এখান থেকে কিন্তু 3টা আলাদা আলাদা ভাগ দেওয়া আছে। তো এই প্রশ্নটা যদি খেয়াল করেন, শেষের দিকের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু একদম 100% বলে দেওয়া যায় যে প্রশ্নটা আসবে, আর এই প্রশ্নটা আসলে আপনাদের সংক্ষিপ্ত কিংবা রচনামূলক হিসেবে কিন্তু আসবে। তো রচনামূলক আসার সম্ভাবনাটাই খুব বেশি। তারপর যদি দেখেন গ্যাসের অন্তর্নিহিত শক্তি এবং এনথালপি যে অধ্যায়টি, এই অধ্যায় থেকে আপনারা 3টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন, সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন 2টা, এবং রচনামূলক প্রশ্ন কিন্তু পাবেন 2টা। তবে এখান থেকে 1 নম্বর প্রশ্নটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হবে 2 নম্বরটার তুলনায়। তারপর যদি দেখেন আদর্শ গ্যাসের তাপগতীয় প্রক্রিয়া সমূহ, এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে খেয়াল করতে পারেন, 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2টা দেওয়া আছে, সাথে রচনামূলক প্রশ্ন কিন্তু দেওয়া আছে 2টা। পরবর্তী অধ্যায় থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমাদের 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত বা রচনামূলক হিসেবে দেওয়া আছে 2টা প্রশ্ন। তারপর স্টিম ও বাষ্প নামে যে অধ্যায়টি, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 6টা, এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন দেওয়া আছে 3টা। এই অধ্যায় থেকে কোনো রচনামূলক প্রশ্ন কিন্তু রাখা হয় নাই। তারপর যদি দেখেন তাপগতিবিদ্যার চক্র নামে যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা পাবেন হচ্ছে 2টা, এবং সংক্ষিপ্ত আকারে 1টা প্রশ্ন পাবেন, কোনো রচনামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকেও রাখা হয়নি। তারপর আমি যদি ধারাবাহিকভাবে আপনাদের পরবর্তী অধ্যায়গুলো একটু স্ক্রল করে দেখাই, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন, দেখবেন এখান থেকে যে রচনামূলক প্রশ্ন 3টা আছে, এই 3টা প্রশ্ন থেকে অবশ্যই কমন আসবে, এই 3টা প্রশ্ন থেকে 1টা না 1টা অবশ্যই কমন পাবেন আপনারা। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ রচনামূলকের ক্ষেত্রে। তারপর হচ্ছে ভ্যাপার পাওয়ার চক্র থেকে যদি প্রশ্নগুলো খেয়াল করেন, তারপর যদি আমরা পরবর্তীতে অধ্যায় দেখাই, তার আগে আমরা এখান থেকে যদি দেখি যে রচনামূলক প্রশ্নগুলো এখানে 3টা দেওয়া আছে, এবং এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে আপনাদের, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যা যা দেওয়া আছে এই অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন কিন্তু আপনারা খুব ভালোভাবে পড়বেন এই অধ্যায় থেকে। তারপর হচ্ছে হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন এবং হিট পাম্প নামে যে অধ্যায়টি, এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আইসি ইঞ্জিন থেকে যে প্রশ্নগুলো আসবে বা আসার মতো, সেই প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনে দেখা আছে। তো এখান থেকে 2টা যে প্রশ্ন দেওয়া আছে, এই 2টা প্রশ্ন থেকে যে কোনো 1টা কিন্তু অবশ্যই আসবে।
তারপর হিট ট্রান্সফার নামে যে অধ্যায়টি, এই অধ্যায়ের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, তারপর বয়লা নামে যে অধ্যায়টি, তারপর এখান থেকে রচনামূলক যে সুপার চয়েস নামে একটা অংশ দেওয়া আছে, এখান থেকে দেখতে পারেন যে এই 14টা প্রশ্ন কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে আপনাদের এখানে রচনামূলক হিসেবে। তো এই প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। তো এই প্রশ্নগুলো বিভিন্ন অধ্যায় থেকে এখান থেকে আবার দিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য। তো এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আপনারা যদি ফুললি প্রিপারেশন এই অধ্যায় থেকে বা এই সাবজেক্টটা থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রিপারেশন আপনারা সাজেশন ভিত্তিক নিতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষা আপনাদের অবশ্যই ভালো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।